আমরা মানে চারটে শব্দ নিয়ে আসি আমরা, দরজাটা খুলে গেছে, কাপটা ভেঙে গেছে, চাঁদ বিদীর্ণ হয়েছে, গাড়িটা উল্টে গেছে, আপনার সবগুলোই সবগুলোতেই আপনার হলো ফর্ম সেভেন। আপনার যে যিনি ডুয়ার তিনি বেনিফিশিয়ারি আপনার, কিন্তু আমরা অ্যাকচুয়াল ওই হু কজড দ্য ওয়ার্ক বা ভার্বের যে কাজটা সেটা অ্যাকচুয়ালি কে করছে আমাদের জানা নাই আপনার। আপনার তো এখানে এই সবকটা ভার্বি আবেদিন ভাই রিয়েল লাইফের ফিজিক্যাল ওয়ার্ক, আপনার কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু নাই। ডু অ্যাগ্রি দ্যাট উইথ দ্যাট? ফিজিক্যাল অ্যান্ড রিয়েল অ্যাকশন, নাথিং অ্যাবস্ট্রাক্ট, এর মধ্যে কোনো কোনো অ্যাবস্ট্রাক্ট আইটেম নাই। তো ফর্ম সেভেনের দিস ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স। আপনি সবকটা ভার্বেরই আপনি ফর্ম সেভেনের প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবেন না। আপনার এই যে জিনিসগুলো ফিজিক্যালি আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে হচ্ছে বা ফিজিক্যাল ওয়ার্ক, সেগুলোই আপনার ফর্ম সেভেনে আসবে। আচ্ছা, সেকেন্ড হলো কোনো অবজেক্ট থাকতেছে না আপনার, যদি অবজেক্ট না থাকে তাহলে হলো ইনট্রানজেটিভ ভার্ব, ইনট্রানজেটিভ। সো ফর্ম সেভেন হলো মোস্টলি মোস্টলি ইনট্রানজেটিভ। আপনার অরিজিনালি যদি দুটো অবজেক্ট থাকতো তাহলে আপনার একটা অবজেক্ট কমে যেত, তো তখন একটা অবজেক্ট থাকতো, কিন্তু মূল ভার্বটা ইনট্রানজেটিভ। ডুয়ার আর বেনিফিশিয়ারি ইজ দ্য সেম এন্টিটি অর সেম পার্সন অর সেম থিং, ডুয়ার অ্যান্ড বেনিফিশিয়ারি সেম। তা যদি হয় তাহলে এটা হলো রিফ্লেক্সিভ। তাহলে আমাদের এই এই তিনটে জিনিস আমাদের মনে রাখা লাগবে, যে অ্যাকশনটা ইট হ্যাজ টু বি সামথিং ফিজিক্যাল অ্যান্ড রিয়েল, নট অ্যাবস্ট্রাক্ট। সেকেন্ড হলো অবজেক্ট কম থাকবে এবং ভার্বটা মূলত ইনট্রানজিটিভ ভার্ব। আর ডুয়ার আর বেনিফিশিয়ারি আমাদের প্রায় একই রকম, এটা সেলফ রিফ্লেক্সিভ। এখানে আমাদের ওই রেড সার্কেল এনে প্রশ্ন করাটা ভার্ব এবং ডুয়ার দিয়ে কি এবং কাকে ইজ প্রেটি টাফ। আপনার কিভাবে আপনি খুব মিলবে না, আপনার খুব সহজ হবে না আপনার। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসটা, আবেদিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ তালা আপনার ভালো করুক। আমরা একজন ভলান্টিয়ার চাচ্ছি যিনি আজকের এই ক্লাসটাকে একটু সামারাইজ করবেন, প্লিজ কে আসবেন? কলাবা, তো কলাবার আগে এখানে হচ্ছে হামজাতুল বাসল আসবে আর হচ্ছে একটা নুন সুকুন আসবে। তো যেহেতু সেভেন ভার্ব ফর্ম সেভেন সবগুলাই ফাতা থাকবে, তো এখানে হামজাতুল বাসলে হচ্ছে জের হবে, তো ইন আসবে আর কি। মাদিতে মাদিতে হচ্ছে যে ইয়েটা আস মানে এক নম্বর ফর্মের যে ফর্মটা আসবে সেটার সাথে আগে শুধু ইন যোগ করতে হবে। আর মুদারিচাতে হবে মুদারির আলামত ইয়া, এখানে যেহেতু অ্যালফাবেট হচ্ছে চারের বেশি তো মুদারির আলামত ইয়ার উপরে এখানে জবরি আসবে, এখানে হবে ইয়ান অলিবু। এখানে সেকেন্ড রেডিকেলে জের আসবে এবং থার্ড রেডিকেলে তো মুদারির নিয়ম অনুযায়ী পেশ আসবে। আর মাসদারটা হবে ইনকিলাবু। দ্যাটস রাইট, ওকে। আমরা যদি এটার মিনিং, আচ্ছা এখানে এক নাম্বার ভার্বে যেটা হয়, যদি যেমন দরজাটা খুলে গেছে, এখানে হচ্ছে দরজাটা একা একাই খুলে গিয়েছে, মানে এই লাইনটা মানে এই সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে। তো এখানে সাত নাম্বার ভার্বে ডুয়ার হচ্ছে রিফ্লেক্সিভ হবে, ডুয়ার যিনি তাই তার উপরই হচ্ছে কাজটা মানে এই কাজের যে অ্যাকশনটা তার উপরই রিফ্লেক্ট করবে আর কি, ডুয়ারটা রিফ্লেক্সিভ হবে। এবং সাত নাম্বার ফর্মে হচ্ছে কোনো অবজেক্ট থাকবে না, ইনট্রানজিটিভ হবে। অবজেক্ট থাকবে যদি এক নাম্বার ফর্মে, যদি একটা অবজেক্ট দুটো অবজেক্ট থাকে তাহলে হয়তো এখানে একটা অবজেক্ট কমে আসবে, কিন্তু জেনারেলি সাত নাম্বার ফর্ম কোনো অবজেক্ট নেয় না। এখানে যেমন দরজাটা খুলে গেছে তো হবে হচ্ছে ইনফাতাহাল বাবু। দ্যাটস রাইট। আচ্ছা, আর আর কি কি বৈশিষ্ট্য আছে আপনার একটু বলেন। আপনার
অ্যাকশনগুলো আপনি, অ্যাকশনটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে ফিজিক্যাল এবং রিয়েল রিয়েল অ্যাকশন যেগুলো হবে মানে রিয়েল লাইফ অ্যাকশনই হবে, এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু না। যেমন দরজাটা খুলে গিয়েছে বা কাপটা ভেঙে গিয়েছে, এটা রিয়েল লাইফ জিনিস, এটা অ্যাবস্ট্রাক্ট কিছু না আর কি। মানে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, সামনেই কাজটা হয়েছে কিন্তু কাজটা যে করেছে সেটাই রিফ্লেক্সিভ। কাপটা যেমন ভেঙে গিয়েছে, কাপটা ভেঙে গিয়েছে তো ভাঙার কারণে কাপটার উপরই তো ইফেক্ট পড়েছে। চাঁদ বিদীর্ণ হয়েছে, বিদীর্ণ হওয়াতে চাঁদের চাঁদের উপর ইফেক্ট পড়েছে। কে কাজটা করেছে সেটা এই সেন্টেন্সের মধ্যে আসলে নাই, মেনশন করা নাই। তো এই ভার্বটা মানে যখন এরকম এরকম সেন্টেন্স থাকে আর কি, তখন যে ভার্বটা থাকে সেটা কিন্তু 7 নম্বর ফর্ম, যখন ডুয়ার নিজেই রিফ্লেক্স। দ্যাটস রাইট, ওকে। এটি ইন ব্রিফ দ্যাটস দ্যাটস দ্য সামারি। আমাদের এতটুকু জানলেই চলবে, এর চাইতে তেমন বেশি কিছুও নাই। তো এই ভার্বটা কোরআনে সংখ্যা খুব কম, হাতে গোনা অল্প কিছু ভার্ব আছে, আমাদের কাছে লিস্ট আছে, একসময় আমরা আপনার সঙ্গে লিস্টগুলো শেয়ার করব। অনেকগুলো ভার্ব আছে শুধুমাত্র একবার ইউজ করা আছে, কোনো কোনো ভার্ব হয়তো একটু বেশিবার ইউজ করা আছে, দুটো তিনটে ভার্ব হয়তো 5 বারের বেশি ইউজ করা আছে, আর বাকি প্রায় সবগুলোই একবার একবার করে ইউজ করা আছে। বাট ইট ইজ ইন্টারেস্টিং টু, এই ভার্বটা আপনারা জেনে রাখবেন। নুন হলো এটার প্রধান বৈশিষ্ট্য, যে নুন যদি এক্সট্রা আলফাবেট থাকে তাহলে সেটা 7 নম্বর হওয়ার সম্ভাবনা আছে। নুনটা মনে রাখবেন কিভাবে, ফর্ম 7, 7-এর প্রান্তিক এন বা নুন, এই নুনটাই হলো আমাদের এই ভার্বটার বৈশিষ্ট্য। তো আমরা আমাদের বাকি থাকলো একটা মাত্র ফর্ম, ফর্ম 9 আমরা একসময় করে নেব, ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। কোরআনের অকারেন্স অলমোস্ট খুবই কম, আপনার আমরা করে নেব আপনার খুবই সোজা। তো আমাদের এই ভার্বগুলোর যে আমরা করলাম 1 থেকে 10 পর্যন্ত এক্সেপ্টিং 9, আমরা 9 নিয়ে আসতে পারি কোনো এক সময়। তো আমাদের সামারি করা দরকার, তো আপনারা নিজেরা আপনারা সামারিটা তৈরি করবেন এবং এটার উপরে একটু রিসার্চ একটু কাজ করবেন। আর সামনে একজন দুজন বা তিনজনের কাছ থেকে আমরা উইল বি এক্সপেক্টিং প্রেজেন্টেশনস, যারা ইন্টারেস্টেড তারা নিজেদেরকে প্রিপেয়ার করবেন। ওয়ান্স এগেন ওই আমরা স্লাইড তৈরি করতে আমরা হেল্প করব, কিন্তু কন্টেন্টস অ্যান্ড ইগুলো থাকবে আপনার নিজস্ব, এখান থেকে আপনি যতটুকু শিখলেন। এবং যদি আপনি কোরআন থেকে আরও কিছু এক্সাম্পল নিয়ে আসতে চান নিয়ে আসবেন, দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং। তো আমাদের এই সিরিজটা মোটামুটিভাবে আমরা শেষ করে নিয়ে আসলাম, ইট টুক আস কোয়াইট ফিউ ডেজ, কিন্তু বাট ইট ওয়াজ দ্য মোস্ট মিনিমাম, এবং এত অল্প টাইমে করতে পারবো আমরা, দ্যাটস সামথিং রিয়েলি ইন্টারেস্টিং, যে করা সম্ভব আপনার। তো আমরা চলে আসবো সামনের ক্লাস থেকে মেনলি বইয়ে, সামনের ক্লাসে লেসন 1 এরপর আমরা কাজ করব। লেসন 1 আপনাদের মোস্টলি পরিচিত, বুক 1 রিডার 1 থেকে রিডার 5 পর্যন্ত সামারি, নাউন এবং ভার্বের। ভার্বের জন্য আমাদের একদমই টাইম লাগবে না, ভার্বের জন্য আমরা টাইম দেবও না, কারণ ইউ আর অল এক্সপার্ট অন ভার্বস। নাউনেরটা একটু রিভাইজ করব আমরা, আর অল্প দুটো তিনটে নতুন পয়েন্ট আসবে, সেগুলোর উপর আমরা ডিটেলড কাজ করব। হোপ ইউ উইল এনজয় দ্য ক্লাসেস। ডক্টর আব্দুর রহিমের সিলেকশন অফ মেটেরিয়ালস ইজ এক্সেলেন্ট, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা আজকে শেষ করতে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।